বিশেষ শিবির করে সরকারি বিভিন্ন ভাতা প্রাপকদের নথি যাচাই করা হলো রবিবার ইটাহারে। উত্তর দিনাজপুর জেলার ইটাহার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এদিন এই কর্মসূচির আয়োজন করা হয় ইটাহার গ্রাম পঞ্চায়েত দপ্তর প্রাঙ্গণে। সরকারি নির্দেশিকা অনুসারে ইটাহার গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার বৃদ্ধ প্রতিবন্ধী সহ বিভিন্ন ভাতা প্রাপকদের নথি যাচাই করার দিন ধার্য করা হয়। সেই মোতাবেক ইটাহার গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে রবিবার সকাল থেকে ভাতা প্রাপকরা তাদের উপযুক্ত নথি নিয়ে হাজির হয়। ইটাহার গ্রাম পঞ্চায়েতের ভিআরপি কর্মীরা সেই ভাতা প্রাপকদের নথি যাচাই করে। এদিনের শিবির পরিদর্শন করেন ইটাহার গ্রাম পঞ্চায়েত প্রধান পূজা দাস। এই শিবিরে যেসব সরকারি ভাতা প্রাপক মৃত তাদের ভাতা বাতিল করা হয়। একই সাথে যাদের নথিতে ভুল আছে সেইগুলি সংশোধন করা হয় সরকারিভাবে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভিআরপি কর্মী অনুপ সরকার, অভিজিৎ ঘোষ, কার্তিক ঘোষ সহ অন্যান্যরা। আজকে আমাদের এখানে একটা বিশেষ শিবিরের ব্যবস্থা করা হয়েছে। সেখানে ওল্ড পেনশন যারা পেয়ে থাকে সেই ওল্ড পেনশনের সমস্ত কাগজ এখানে আছে, ডকুমেন্টস যারা আছে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করা হচ্ছে। হ্যাঁ, ওল্ড পেনশনেই আছে, তার মধ্যে কিছু কিছু উইডো পেনশনও আছে, এবার প্রতিবন্ধীও আছে কিছু কিছু, সবার যে তার ভেরিফিকেশন করা হচ্ছে সেটা সরকারি নির্দেশ অনুযায়ী ইটার প্রধানের তত্ত্বাবধানে আমরা ইটারে সমস্ত ভিআইপিগণ সেগুলো জমা নিচ্ছি, ভেরিফিকেশন করছি। যারা মারা গেছে তাদেরগুলো বাতিল বলে ডেথ সার্টিফিকেটে তার বাতিল বলে গণ্য করা হচ্ছে, আর যাদের বন্ধ হয়েছে তাদেরগুলো সেটা সমস্ত সমাধানে আমরা ব্যবস্থা করছি। সেখানে মূলত ভাতা হচ্ছে ওল্ড পেনশনে উইডো পেনশন, যারা 60 আপ 80 আপ ইয়ার্স ওল্ড তাদের জন্য করা হচ্ছে। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।